हेलो फ्रेंड्स, वेलकम टू गवर्नमेंट जॉब स्टडी यूट्यूब चैनल। बंधुरा, आज के प्रथम शिफ्टे रेलवे एनटीपीसी परीक्षा दिए आसार पर एक जन कैंडिडेट परीक्षा आसा बेस कयेकटी प्रश्न एवं परीक्षार सम्पूर्ण प्रसेस आमादेर संगे शेयर करेछेन, जा आमी आपनादेर शोनाबो। तार आगे भिडियोटी भालो लागले अवश्यई लाइक करबेन एवं ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। তো চলুন এবার শোনা যাক। আমার নাম বিশ্বজিৎ মাইতি। আমি আজ এইমাত্র রেলওয়ের এনটিপিসির এক্সাম ফার্স্ট শিফট ছিল, এইমাত্র দিয়ে বেরিয়ে এলাম। আমার এক্সামটি ছিল ভুবনেশ্বরে, টিসিএস সেন্টারটির নাম ছিল কস্তব ডিজিটাল সেন্টার। তো আমি আমার রিপোর্টিং টাইমের প্রায় 1 ঘন্টা আগে পৌঁছে যাই এবং সেইখানে অ্যাডমিটের সঙ্গে ওইখানকার অ্যাড্রেস আমি ভালোভাবে ম্যাচ করিয়ে নিই। তারপর ঠিক রিপোর্টিং টাইম 9টার শুরু, সেই তার 10 মিনিট আগে সবাইকে লাইন করে দাঁড় করে দেয় এবং ওই ফর্মে থাকা কোভিড ডিক্লারেশন ফর্মটিতে সবার নাম, ডেট, প্লেস লিখতে বলে। তো সেইগুলো লিখে আমরা ফিল আপ করে লাইনের মধ্যে দাঁড়াই। তারপর একে একে লাইন করে সবার ভেতরে স্যানিটাইজার করে, থার্মাল স্ক্যানিং করে তাদের টেকনিক্যাল সমস্ত কাজ প্রসেসিং শুরু করলো। তারপর পরীক্ষা চালু হলো এবং পরীক্ষায় আসা কিছু প্রশ্ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ম্যাথ থেকে যে টপিকের উপর প্রশ্ন এসেছিল সেগুলি হলো সিআইএসআই থেকে ছিল 2 থেকে 3 নম্বর, অনুপাত অনুপাত থেকে ছিল 1 নম্বর, প্রফিট লস থেকে প্রায় 2 থেকে 3টে মতো ছিল, মেনসুরেশন থেকে 3 নম্বর, ত্রিকোণমিতি থেকে 1 নম্বর, নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3 নম্বর, জিওমেট্রি থেকে 2 নম্বর, ডিআই থেকে 2 নম্বর, পাইচার্ট থেকে 2 নম্বর, সিম্পলিফিকেশন থেকে 2 নম্বর, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রায় একটা একটা করে 2টো প্রশ্ন এসেছিলো। এছাড়াও ডেসিমেল ফ্রিকশন থেকে 1 নম্বর ছিল। এই আপাতত এই মুহূর্তে অঙ্কের এগুলো মনে পড়ছে। এরপর ছিল জিআই থেকে ছিল রিলেশনশিপ, ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং নাম্বার, নাম্বার ছিল। তো জিআই মেন টপিকগুলো থেকে বেশ কয়েকটা প্রশ্ন দেখতে পাওয়া গিয়েছিল। আর ছিল জিআই বা জিকে থেকে এসেছিল বিভিন্ন মন্দির থেকে 2টো প্রশ্ন এসেছিলো, মন্দিরের প্রতিষ্ঠাতা কোন বংশ, হর্ষচরিত বুকেন হাত থেকে এসেছিল হর্ষচরিত কার লেখা, আরেকটি এসেছিল ওয়াটার ল্যান্ড এদেরকে একসঙ্গে কে স্তর বলা হয় এ রিলেটেড এসেছিল, আর এসেছিল দাঘিমা রেখা কোন দেশে সব থেকে বেশি রয়েছে, এছাড়া এসেছিল কারেন্ট অ্যাফেয়ার থেকে এসেছিল ডিজিটাল ইন্ডিয়া এটি কবে চালু হয়েছিল, তারপর চন্দ্রযান থেকে 2টো প্রশ্ন এসেছিল, তারপরে সংবিধান থেকে 2টো এসেছিল, সংবিধান থেকে এসেছিল 1টা প্রশ্ন এসেছিল প্রেসিডেন্ট আগে যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভবন সেটি কী নামে পরিচিত ছিল, আর একটি প্রশ্ন এসেছিল 4টি অপশান দেওয়া ছিল ভারতের সুপ্রিম কোর্ট, জেলা পরিষদ, বিধান পরিষদ, আরেকটি প্রশ্ন ছিল এদের মধ্যে কোনটি সংবিধানের অংশ নয়, আর ছিল কারেন্ট অ্যাফেয়ার থেকে এসেছিল ব্র্যান্ড অ্যাম্বাসিডার, রিজার্ভ ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। আপাতত এই মুহূর্তে এইগুলোই মনে পড়ছে। এছাড়াও আসছিল জিকের পার্টটাতে ছিল কিছু কিছু ইজি প্রশ্ন, হ্যাঁ আরেকটা এসেছিলো যেটা হচ্ছে গ্রাফাইটের ব্যালেন্সি, পারদ সব থেকে তরল ধাতুর নাম কি, কয়েকটি সোজা সোজা প্রশ্ন এসেছিলো আবার কয়েকটি মডারেট প্রশ্ন এসেছিলো, সুতরাং প্রশ্ন সেটটি ছিল ইজি টু মডারেট। বিশ্বজিৎ মাইতিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। যদি কোনো ক্যান্ডিডেট রেলওয়ে এনটিপিসি পরীক্ষার প্রশ্ন আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য
আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।